হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বং নেক্সট নামে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আরেকটা পার্ট দেখতে চলে এসেছি তেজি মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর একটা পার্ট তো বটেই, বাট লাস্ট পার্ট, এই পার্টে আমরা মুভিটাকে শেষ করে ফেলবো। মুভিটা খুব একটা মানে বড় ছিল না, তাই তো? হ্যাঁ, 2-2.5 ঘন্টার মুভি, তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তো লাস্ট পার্টটা দেখে নিই, মুভিটা কি করে শেষ হবে সেটাই দেখবো লাস্ট পার্টে। তো চলো দেখে নিই। আমি আর এই জায়গায় থাকবো না রবি, আমি কাল ভোরে চলে যাব। কেন? তুমি খারাপ হয়ে গেছো রবি, রাত নাই দিন নাই, তুমি কই যাও? তুমি সন্ত্রাসী হয়ে গেছো রবি, তুমি যাদের সাথে মিশো তারা ভালো লোক না। একজন এমপি এমপি হওয়ার পর যে সব বেনিফিট পায়, আমি যদি তা তোমাকে সব দিয়ে দিই? আমাদের পার্টি ক্ষমতায় আসে আর আপনি যদি প্রাইম মিনিস্টারের চামচামি করে মন্ত্রী হয়ে যান, তাহলে তো 5 বছরে 50 কোটি, আপনার গুটি তো লাল। আমার যদি গুটি লাল হয় তাহলে কমপক্ষে তোমার গুটি লাল না হলেও হলুদ তো হবে। দুজনে বেশ ভালোই মশলা পরামর্শ করে নিল নাকি? একদম আপোষে মিটিয়ে নিচ্ছে ব্যাপারটাকে। এত ঝগড়াঝাটি করে কি দরকার, ঝামেলা মিটে যাবে অল্পতে। হবে আসো, পেলাম হবে, পেলাম তো সব হলো। একটা কথা কি ভেবেছেন আপনি? কি? আমাদের পার্টির নেতা লুৎফর রহমান, যিনি সেদিন আমাদের দুজনকে ডেকে নিয়ে ধোলাই করলেন, তার কথা কি বুঝতে পেরেছেন? আমরা দুজন আর কেহই নমিনেশন পাচ্ছি না, তাহলে ওকে মেরে ফেলি। ভালো লোকের জামানা নেই, যে বললো তাই জন্য সন্ত্রাসী পশু একজন ইয়ে করো, তাই তো। চলো আমরা অন্য ঘরে গিয়ে কথা বলি। কি কথা বলবো রবি, কই? রবির চরিত্রের অধঃপতন হয়েছে, তা তুমি জানো। তার অনেক টাকার দরকার, সে এক বান্ডিল টাকা নিয়ে আমাদের সুযোগ দিয়ে চলে গিয়েছে। মানে? মানে তুমি কষি খুকি কিছুই বলো না। তাই খুশি খুশি ওর বুড়ো কথাগুলো না, সত্যি ঠেলা আছে কথাগুলো বলে এমন বুড়ো সত্যি কারে আর কি বলো। রবি আসলে ছেঁচে ফেলে দেবে। রবি আসলে ছেড়ে রবি জানতে পারে রবিকে অন্য টাকা দিয়ে করা। হ্যাঁ, তোরা টাকা দিয়ে ওকে রাখছিস তো ঠিক আছে, ও টাকা তখন পিছ পর। আমার কিন্তু চির শান্তি, তুমি কিন্তু সারা জীবন কষ্ট পাবে, তোমার ঘুমের ঘোরে তোমার স্বপ্নে আমি বারবার আসব, আমি লিখে দেব আমার মৃত্যুর জন্য তোমার কোনো দোষ নেই, পরে গিয়ে তোমাকে কোনো অশান্তিতে রাখবো না। না মানুষ না, মানুষ না, মনুষ্যত্বটা তো আছে না, ওই জন্যই সেও মারতে পারে না। ভালো লোকটা মানে ও মারতে যাচ্ছে না, ওই জন্য ও গাড়ি থেকে নেমে দেখছি মারছে না। কি জন্য বসে রয়েছেন? লুৎফর রহমানের মরার খবর? আমি মারতে পারি নাই, না লুৎফর রহমান মরছে, মারছে আপনার প্রভুভক্ত কুত্তা। ভালোই করেছে কুত্তার বাচ্চা। কাকে বলছো? যে লোক বাইতে থাকলে দেশের অনেক উন্নতি হইতো, উপকার হইতো। তুই শালা একটা স্মাগলার,
আর একটা গুন্ডা সর্দার তোরা করে সে দেশে রাজনীতি, 12 কোটি মানুষে তোরা জিম্মি করে রাখছস, বুবা বানায় রাখছস, রাজনীতি আজ তো আছে ব্যবসা। তোদের এই রং মহল থেকে আমি বিদায় নিলাম। রানে, ওই রানে, 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 রানী কই? রানী চলে গেছে, সে তোমাকে ভুল বুঝে চলে গেছে। ভুল বুঝে চলে গেছে কি করে চলে গেছে সেটা রানীকে যখন পাবে, রানীকে পেলে বুঝতে পারবে তখন, রানী যখন বলবে সবকিছু তখন ভুল বুঝে বুঝে বের করে এখন তো শুধু শাসিয়েছে তবে দেখবে। হ্যাঁ সে বলে গেছে আমি এই সন্ত্রাসী তার দেয়া থাকবো না। তাহলে তো সে ভুল বুঝে নাই, ঠিকই বুঝছে। আমি তো সন্ত্রাসী হয়ে গেছি তোর সাথে মিশে, আমার চেয়ে তার বুদ্ধি বেশি, আমিও যাই। একটা কথা মনে রাখিস, আমারে ঠিক মতো জীবন যাপন করতে দিস, পুলিশে যেন আমারে কোনো রকম ডিস্টার্ব না করে। এটা বলে গেল কেন তো ও তো ওর হয়ে অনেক নিজে করেছে, তারপরে এখন যদি এখন পুলিশকে বলবে পেছনে লাগিয়ে দেয় যদি বলে, এদের তো পাওয়ার আছে না। আর যদি আমি পুলিশের কাছে ধরা পড়ি তাহলে কিন্তু তোকে কীর্তি করাম, আমি সব বলে দেবো, কথাটা মনে রাখিস নেতা। বড় অপমান, আরে জনগণ তো দেখেনি, কিন্তু আমার মনে হচ্ছে রানীর সাথে রবির দেখা হলে শুধু অপমান না, জাননিও টানাটানি আছে। আমরা সাইজ কত নিবি? কি কন কি এই লিগে তো থাকল না, চল না, যাব না, কোনার ভিতরে যাব না, যাব না, আমি যাব না, আমি যাব না, এখানেই যাচ্ছে সেখানেই অত্যাচারের শিকার হচ্ছে ভাই, মানে কোথাও শান্তি নেই, কোথাও যে একটা মেয়ে গিয়ে একা গিয়ে থাকবে সেটা শান্তি নেই, কেউই ভালো না, মানে এরকম টাইপের সব মানুষের। চারজনেরকে তো আগে বানিয়ে নি, তারপরে আর দুজনকে নয় পরে বানাবে। হ্যাঁ ওই দুটো তো পরে জানতে পারলে তখন বানাবে। একদম লাস্ট ছিল ঘরে যে দুটো মাথা ঠুকে চলে গেছে। আমার এখনো তো ভালো হতে দেবে না বলছো, আমাকে ভালো হতে দিবি না? ভালো হতে দিবি না আমাকে, ভালো ভালো হতে চাইছে, কেউ ভালো ঠিক করেছে দিয়েছে শেষ। এবার বলেছি বুঝে গেছে, এবার খেলা হবে, এবার খেলা শুরু হবে, এবার হবে মজা। রবি এক বান্ডিল টাকা নিয়া আমাকে সুযোগ দিয়ে গেছে, ওরা টাইম আমার কাপড় খুলে আসছে।
ও এজন্য ওই শালাগত আমি পামুই। আয় আমার সাথে বড় ভাই রবির সামনে মানে কলত বড় খুশি হইলাম। কে বড় ভাই? দুই বড় ভাই? হ্যাঁ আমার তো মনে হচ্ছে রবিকে মারার জন্য এখন ওকে সুপারি দিতেছে নাকি। বিশুকে তো মেরেই দিয়েছিল। বিশু আবার কি সামনে মন্ডে ক্লোজ করবে? বিশুকে তো বলেছে তাই মন্ডেতে ক্লোজ করবে বিশুকে। তখন আপনাকে মুখের দিক তাকায় কিছু কই নাই। ও দুজনে এসে গেতা দি দোয়া কইরেন দোয়া কইরেন। হ্যাঁ এটা ভালোই নেতা রবি যে অপমান করছে এত বড় অপমান কোনদিনও হই নাই। এতক্ষণে মনে একটু শান্তি পাইলাম। একদম ফুটা করে আলামো করবে না তোর সামনে মানে ক্লোজ করুম না। শোনস নাই কানটালে মাথা আছে রবিরে খুঁজা পাইলাম না তোর মাইয়ারে নিয়ে গেলাম রবি যেন আগে নিয়ে আসে। আমি আজকে তোর তাই দেখাবো সরো বাচ্চা। আজ আমি বিদ্রোহ যাবো সরো বাচ্চা বাচ্চা। আমি জানতাম তুই মাগলা আর তুই গুন্ডা সরকার দেখি মাস্টা। এইদিকে ইয়ে করছে ওই দিক থেকে ওকে তুলে নিয়ে এইদিকে আসছে তুলে নিয়ে গেছে কোথায় যাচ্ছে মানে বিয়ে আজ আমি কারো থামবো না। ঠিক করেছে জীবনে কোনদিন রাস্তায় না শুয়া রাস্তায় শুয়ে থাকা মানুষের দুঃখ বোঝা যায় রে। গরিব না হইয়া গরিবের নাতা, কৃষক না হইয়া কৃষকের নাতা, শ্রমিক না হইয়া শ্রমিকের নেতা, যুবক না হইয়া যুব নেতা। ঠিক 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 বলেছে একদম ঠিক। কারোর কষ্ট বুঝলা না দুঃখ বুঝলা তুমি সব নেতা নাকি? বড় নেতা 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 না নেতা 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 বড় নেতা হইছে কথাটা ভালো লাগছে কিন্তু কথা বলে একদম নেতা। উল্টা পাল্টা রাজনীতি শুরু করে দিছ রাজনীতির জাল মুড়িবার দিছ সোনা বাচ্চা। ভালো করেছে এবার বোন দেখে বলে দিল না ওরা ও তো আরেক রবি ওর সানডে মানে ক্লোজ করতে এবো বিশু। মা মেরে দিলো
খরচ নাই। মণিপুর ভাঙা জমিদার বাড়িতে রবি তুই আইচস বিশু আমি কইছিলাম না তোর সানডে মানডে আমি ক্লোজ করবো, কইছিলাম না সোমবারের পরে আমি মারবো, খুদার কসম আজকে সেই সোমবার। এদেরকে বন্ধ হলো দেখতো সেটা কি ফুটলো পরে মাঠের মধ্যে আসতে দে। আজকে তোর সাথে আমার ফাইনাল খেলা, ওইটা বুম আনা, ওইটা ফুটবল। ফুটবল দিয়ে কি খেলা খেলবে বুঝতে পারছি না, কি খেলতে যাই যেটা কি ফুটবল খেলবে না কি? সত্যি মানে একভাবে টাকি রয়েছে কি হতে চলেছে, ফুটবল খেলবে না কি? দেখতে চাই ফুটবল ফুটবল। হাই রবি, গোল পোস্ট ওই একটা এই একটা, ওই পাশ তোর এই পাশ আমার, যে জিতবো কি পাইবো জানিস? তুই জিতলে তোর মা বইনদের ফিরত পাবি, আমি জিতলে পাবো মেডেল। মেডেল মেডেল কি মেডেল? কে দেবে? যে দেবে, যে দেবে মেডেল দেবে তো সে দেবে তো শেষ শেষ। তো জানে না, ও তো ক্লোজ করে দিয়েছে, ও তো জানে না, ও তো এখানে বসেছিল তখন। আমার মেডেল কি জানিস? আর ওই যে নাচতালি তুই যাবে আনছিস, দে বলে লাত্তি মার। আরে খেলা শুরু করে দিলাম, আয় লাত্তি মার, লাত্তি মার, লাত্তি মার, খেলা শুরু করে দিলাম, লাত্তি মার, লাত্তি মার, গোল 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 গোল। হাতে তালি দে, আরে আসু আর বাচ্চার হাতে তালি দে, হাতে তালি দে, গোল হয়ে গেছে। আমার তোর সাথে ফাইনাল খেলা, আমি ও খেলা শুরু করে দিলাম। সবারে ক অস্ত্র ফেলে দিতে, ক কইতাছি ওই অস্ত্র ফেলায় দে। এই মুভিতে প্রথম দেখলাম যে বন্দুকের গুলিগুলো একদম মিস হচ্ছে না, অ্যাকুরেট লাগছে। ফার্স্ট টাইম দেখলো ঠিক, যে আগে না ফলস গুলি গেলা হয় ওটা দেখতে পাইনি। আগে কি ফলস গুলি গেলা, এখন দেখো সব গুলি গায়। ও শুধু বিশু ভাই একটা ফসকে গেল। আরে গান্ডু এদিকে আয়, এই মা
আমার সানডে মানডে ক্লোজ করে দিলি, সানডে মানডে ক্লোজ করে দিলি, দুবার বলবো আমি বলছি আমার জেল হয়েছিল, স্বাধীনতা দিবস উপলক্ষে ছাড়া পেয়েছি, আমি রানীকে বিয়ে করেছি, আমি সুস্থ জীবন যাপন করছি, আমরা ওদের ঘরে তুলে নিয়েছি, সব ঠিক আছে, কিন্তু বোনটাকে দেখালো না তো? মজাও লেগেছে, ভালো ছিল, ভালো ছিল, স্টোরিটা খুব একটা টানেনি, রাজনৈতিক রাজনৈতিক যেটুকুনি বলেছে, যেটুকুনি জায়গাগুলো বলেছে একদম উচিত কথা বলেছে, উচিত জিনিস দেখিয়েছে, দুটো কাজ করতে না করতে, মানে একটা মানে ছোট্টর মধ্যে গল্পটাকে গুছিয়ে রাখার চেষ্টা করেছে, ভালো একটা স্টোরি ছিল, ভালো লেগেছে আমাদের, মোটামুটি ভালো লেগেছে, মোটামুটি ভালো লেগেছে। আর মানে দীপ জল স্যারের অ্যাক্টিং এর কথা আর কি বলবো, আর বা মান্না স্যার অসাধারণ অ্যাক্টিং করেন, ভালো ছিল। ভালো লাগলো, আরো একটা মুভি শেষ করলাম, দেখতে দেখতে আরো একটা মুভি নিয়ে চলে আসবো, একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। আর কেমন লাগছে মুভি সেটা আগে, এই পার্ট গুলোতে যেন 1000 লাইক আসা চাই মিনিমাম, মিনিমাম, কারণ তোমরা মানে মুভিতে এত রিকোয়েস্ট করছো মুভির জন্য, বাট মুভিতে সেইভাবে ভালোবাসা দিচ্ছ না, সেইভাবে না লাইক আসছে না, সেইভাবে ভিউ আসছে না, কমেন্ট আসছে না, কিছুই না, তোমাদের জন্য নিয়ে আসা, আমরা দেখছি, আমরা তো আমাদের মতন দেখে নিতে পারি, কিন্তু তোমাদের জন্য তোমরা রিকোয়েস্ট করো, তোমরা বলো বলে আমার রিঅ্যাকশনটা, হ্যাঁ, তারপর তোমরা চাইছো বলে আমরা এত বড় বড় করে ভিডিও নিয়ে ওই মুভি নিয়ে আসি, আমাদের কোনো দরকার ছিল না, না আনার, না আমরা ছোট ক্লিপ দেখছিলাম, ছোট ছোট ক্লিপ দেখছিলাম মুভি, যেরকম দেখতে পাচ্ছো, ইন্টারেস্টও পাচ্ছিলাম, সেটাই, তো তোমরা যখন এত রিকোয়েস্ট করছো, তোমরা যদি না দেখো তাহলে দেখবে না, সাপোর্ট না করো, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা, তাহলে দেখবে টাকে, আর আমরা খাটনি এতটা করবোই বা কেন, সেটা হচ্ছে কথা, তো তোমরা সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, না দেখলে ভালো লাগে না, মানে তোমরা যে তোমাদের জন্য নিয়ে আসে, তারপরে যদি না দেখে তাহলে তো অবভিয়াসলি না, যে আমাদের একটা কোথাও কেমন লাগে সেটা জানো, আর অন্য ধরনের ভিডিও তো আমরা আনছি, সেগুলো তোমরা দেখতে পারো, যারা নতুন সাজেস্ট করতে পারো, হ্যাঁ, অন্যটা কারণ সবসময় তোমরা বলো মুভি দেখতে ভালো লাগে না, তাই জন্য আমরা কিন্তু অন্য যারা মুভি দেখতে সবসময় পছন্দ করে না তারা কোথায়, তারা একটুখানি নড়ে চড়ে বসে আর কমেন্টে নতুন নতুন ভিডিও সাজেস্ট করো, একদম সেটাই, তো যাই হোক, যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে, এই সরি নেক্সট পার্টে না, নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।